হ্যালো ভিউয়ার্স, গ্রাফিক স্কুলের পক্ষ থেকে আমি আবদুল্লাহ রুহানি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বে আমরা কোয়েরি নিয়ে আলোচনা করব, তো চলুন শুরু করি। তো কোয়েরি শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন করা। আমাদের টেবিল সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কোয়েরি ব্যবহার করতে পারি। যেমন আমাদের টেবিলের মধ্যে যে রেকর্ডগুলো থাকবে সেগুলোকে আমরা কি সর্ট করতে চাই কি না, অর্থাৎ সাজায় নিতে চাই কি না, অথবা সেখানে কোনো ক্যালকুলেশন করতে চাই কি না, অথবা সেখানে কোনো কিছু অ্যাড করতে চাই কি না, অথবা কোনো কিছু ডিলিট করতে চাই কি না, এই ধরনের প্রশ্নগুলো আমরা কোয়েরি ব্যবহার করে করব। তো আমরা প্রথমে আমাদের এখানে দুইটি টেবিল আছে, একটি হচ্ছে এমপ্লয়ি টেবিল এবং একটি হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন টেবিল। আমরা এই টেবিলটাকে একটু ওপেন করি। দেখুন, এখানে জাস্ট কিছু স্টুডেন্টের ইনফরমেশন এখানে দেওয়া আছে, আর কিছু নাই। তো আমরা এই টেবিল থেকে আমরা কিছু স্পেসিফিক স্টুডেন্টকে আমরা আলাদা করব, অর্থাৎ সেখান থেকে কিছু স্টুডেন্টকে আমরা খুঁজে বের করব এবং সেগুলোকে তাদের ডেটাগুলো আমরা আলাদা করব। তো সেই কাজটিও আমরা কি করতে পারি, আমরা এই কোয়েরি ব্যবহার করে করব। তো এই জন্য আমাদের কোয়েরি ক্রিয়েট করার জন্য অবশ্যই আমাদেরকে এখান থেকে ক্রিয়েটে আসতে হবে। ক্রিয়েট থেকে এখানে কোয়েরি যে গ্রুপটি আছে, দেখুন, কোয়েরি উইজার্ড এবং কোয়েরি ডিজাইন। কোয়েরি ডিজাইনে ক্লিক করলে সরাসরি ডিজাইন ভিউ থেকে আমরা এটিকে কোয়েরি ডিজাইন করতে পারি। আর ক্রিয়েটে আসি, আমাদের যে উইজার্ডের মাধ্যমে যদি আমরা করি তাহলে এটি লেআউট ওয়াইজ এটিকে ডিজাইন করতে পারে। যেমন আমি এখান থেকে কোয়েরি উইজার্ড একটা ক্লিক করব, ক্লিক করার পরে এটিকে সিম্পল কোয়েরি উইজার্ড এটি রেখে আমরা জাস্ট এখান থেকে ওকে বাটনে ক্লিক করব। এরপরে আমাদের এখানে দেখুন, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের যে টেবিলে আমরা কোয়েরি করতে চাচ্ছি সেই টেবিলটি জাস্ট আমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এখান থেকে স্টুডেন্ট ইনফরমেশন যে টেবিলটি এটি সিলেক্ট রাখলাম। রাখার পর অ্যাভেলেবল ফিল্ডস থেকে জাস্ট আমাদের সিলেক্টেড ফিল্ডের মধ্যে আমাদের নিতে হবে, অর্থাৎ কোন কোন ফিল্ডকে আমরা কোয়েরি করতে চাচ্ছি সেটি জাস্ট আমাদেরকে এখানে বলে যেতে হবে। তো আমরা এখানে ডাবল গ্রেটার দেন ক্লিক করলে সবগুলো এখানে চলে আসবে, আবার এখানে লেস ডাবল দেন এখানে ক্লিক করলে আবার সবগুলো পাশে চলে আসবে। তো আমরা আমাদের সবগুলো ফিল্ডকেই আমরা কোয়েরি করবো, এই জন্য জাস্ট আমরা সবগুলো এখানে সিলেক্ট করে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সট এবং এখান থেকে নেক্সট এবং আমরা এখানে এই যে এই বক্সের মধ্যে আমাদের কোয়েরির একটা নাম দিতে পারি। তো আমি এখানে নাম দিচ্ছি এসটিডি কোয়েরি, জাস্ট আমাদের কোয়েরি একটা নাম দিয়ে দিলাম। দেওয়ার পর জাস্ট এখান থেকে ফিনিশ, দেখুন আমাদের একটা কোয়েরি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমাদের এই যে টেবিল, দেখুন যে টেবিলের মধ্যে যা দেখতে পাচ্ছি আমাদের এই কোয়েরির মধ্যেও একই জিনিসই আছে, সব কিছু সেম। টেবিল এবং কোয়েরি দেখতে যে ডেটাশিট, যে ভিউটি, সেই ভিউটিস একদম সেম। তো এখন আমরা এই কোয়েরিটাকে আমরা বিভিন্নভাবে ডিজাইন করবো এবং বিভিন্নভাবে আমরা এটিকে ইউজ করব। তো সেজন্য আমরা কী করব, হোম থেকে এখান থেকে ভিউ অথবা আমরা জাস্ট এরপর রাইট বাটনে ক্লিক করেও ডিজাইন ভিউ, এখান থেকে আমরা ডিজাইন ভিউ চলে আসবো। তো আমরা আমাদের কোয়েরি ডিজাইন ভিউ চলে আসলাম। দেখুন, এটা হচ্ছে আমাদের ডিজাইন ভিউ। এখানে এই যে এখানে কিছু রো এখানে আছে, যেমন ফিল্ড, টেবল, সর্ট, শো, ক্রাইটেরিয়া, অর। তো আমাদের প্রথম যেটা হচ্ছে ফিল্ড, সে ফিল্ড হচ্ছে যে আমাদের কোন ফিল্ডগুলো আমরা কোথায় কীভাবে সাজাতে চাই। আমরা যদি ড্রপডাউন একটা ক্লিক করি, দেখুন এখানে ফিল্ড নেম এখানে দেওয়া আছে, অর্থাৎ আমাদের যে স্টুডেন্ট ইনফরমেশন যে টেবিলটি, সেই টেবিলের মধ্যে যতগুলো ফিল্ড থাকবে সেই ফিল্ডগুলো আমাদের এখানে দেখাবে। আমরা চাইলে এইগুলোকে সাজায় নিতে পারি। আমরা চাচ্ছি যে প্রথম ফিল্ডে আমাদের স্টুডেন্ট আইডি থাকবে এবং পরবর্তী ফিল্ডে রোল নাম্বার থাকবে, পরবর্তী তারপরে স্টুডেন্ট নেম, ডিপার্টমেন্ট, এভাবেই থাকবে। আমাদের যদি প্রয়োজন হয় আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। তো আমাদের যা আছে এরকমই থাক। আর টেবিলটা হচ্ছে আমাদের কোন টেবিলে আমরা কাজ করতেছি সেটি আমাদের এখানে দেখাচ্ছে। এরপর হচ্ছে সর্ট, সর্ট হচ্ছে এক্সেন্ডিং এবং ডিসেন্ডিং, আমরা এগুলো ব্যবহার অলরেডি দেখেছি। সর্ট হচ্ছে যে আমরা যে ডেটাগুলো সবার আগে অ্যাড করেছি, স্টোর করেছি, সেই ডেটাগুলো যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে আমরা এক্সেন্ডিং করে নিতে পারি। আর যদি সবচেয়ে পরে যে ডেটাগুলো আমরা এন্ট্রি করেছি সেই ডেটাগুলো যদি আমরা আগে দেখতে চাই তাহলে সেক্ষেত্রে ডিসেন্ডিং এখানে সিলেক্ট করে দিলেই আমাদের সেগুলো কাজ হবে। আচ্ছা, এরপর তো শো, আমাদের এই যে কলামগুলো আছে, যেমন আমি যদি এখান থেকে শো এখান থেকে যদি আমরা চেকবক্সে যদি ক্লিক করি তাহলে এটি হাইড হয়ে যাবে। দেখুন, এখানে স্টুডেন্ট আইডি এবং রোল নাম্বারটি আমি হাইড করে দিলাম, তাহলে আমাদের এখানে তিনটি কলাম আমাদের এখানে শো করবে। আমি যদি এখান থেকে রান ক্লিক করি, দেখুন, তাহলে তিনটি কলাম আমাদের এখানে শো করবে। জাস্ট এই কাজ, আর কিছুই নয়, জাস্ট আমরা এগুলো সবগুলো চিক চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে ক্রাইটেরিয়া এবং অর। ক্রাইটেরিয়ার ঘরে আমরা আমাদের বিভিন্ন শর্তগুলো এর মধ্যে ব্যবহার করব, আর অরের মধ্যেও আমাদের ক্রাইটেরিয়া অর্থাৎ বিভিন্ন ধরনের শর্তগুলো আমাদের ক্রাইটেরিয়া এবং অরের মধ্যে দিতে হবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি কোয়েরির যেই ইন্টারফেস সেটি। তো এখন আমরা যেটি করবো সেটি হচ্ছে, এই যে হচ্ছে আমাদের স্টুডেন্ট ইনফরমেশন ডেটাবেস টেবিল, এই টেবিলের মধ্যে অনেকগুলো স্টুডেন্টের ইনফরমেশন আছে। তো আমরা এখান থেকে কিছু স্পেসিফিক স্টুডেন্টের ইনফরমেশন আলাদা করব। যেমন আমাদেরকে বলা হচ্ছে যে 101 থেকে 115 পর্যন্ত যাদের স্টুডেন্ট আইডি, অর্থাৎ 101 থেকে 115 পর্যন্ত যাদের স্টুডেন্ট আইডি আছে শুধু তাদের ইনফরমেশনগুলো আমাদেরকে আলাদা করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কোয়েরি ব্যবহার করবো। এই জন্য দেখুন, আমরা কোয়েরিতে আসবো। আসার পরে আমরা এখানে ক্রাইটেরিয়ার ঘরে আমরা কি দিব, আমরা স্টুডেন্ট আইডি দিয়ে খুঁজে বের করতে চাচ্ছি, সেই জন্য আমরা স্টুডেন্ট আইডির ঘরে আমরা ক্রাইটেরিয়া দিব, অর্থাৎ
সে স্টুডেন্ট আইডিকে কী করবে, খুঁজে বের করবে। স্টুডেন্ট আইডির মধ্যে আমরা কী করতেছি, ক্রাইটেরিয়া দিচ্ছি। এই জন্য দেখুন স্টুডেন্ট আইডিটা আমরা এই ঘরে আমরা ক্রাইটেরিয়া ঘরে রেখে আমরা জাস্ট এখানে আমাদের শর্তটি দিব। আমরা কী শর্ত দিব, আমরা বলে দিচ্ছি যে আমাদের 101 থেকে 115 মধ্যে যাদের আই স্টুডেন্ট আইডি শুধু তাদের ইনফরমেশনগুলো আমাদেরকে শো করবে। সেই জন্য আমরা কী বলে দিব, আমরা এখানে লিখব less than or equal কত, 115। অর্থাৎ 115 নিচে যেই স্টুডেন্টগুলো তাদের স্টুডেন্ট আইডিগুলো আমাদেরকে দেখাও। জাস্ট আমরা এই কথাটি এখানে শর্তটি বলে দিলাম less or equal 115। দেখুন আমি যদি এখান থেকে আবার ডিজাইনে আসি, এখান থেকে রানে ক্লিক করলাম, দেখুন দেখতে পাচ্ছি যে 115 অথবা 115 নিচে যাদের স্টুডেন্ট আইডিগুলো ছিল শুধু তাদের ইনফরমেশনগুলো এখানে শো করতেছে। তো এই হচ্ছে ব্যাপার। আমরা আমাদের আবার এখান থেকে আমরা ডিজাইন ভিউ আসি। আমরা এইভাবে আমাদের প্রত্যেকটি ফিল্ডে আমরা কী করতে পারি, শর্ত দিতে পারি। যেমন আমি এই ফিল্ডে আমি দিব না, আমি চাচ্ছি যে রোল নাম্বার দিয়ে, অর্থাৎ আমরা এখানে একটু দেখি আমাদের টেবিলটি, এখানে যদি আমাদের রোল নাম্বারগুলো আছে, আমরা চাইলে রোল নাম্বারের উপর ভিত্তি করে আমরা কী করতে পারি, আমরা ডেটাগুলো আলাদা করতে পারি। যেমন আমরা চাচ্ছি 5748 থেকে শুরু করে যাদের 5760 পর্যন্ত যাদের রোল নাম্বার তাদের ইনফরমেশনগুলো শুধু আমাদেরকে শো করবে। তো এই কথাটা জাস্ট আমরা এখানে বলে দিই, একই জিনিস জাস্ট আমরা এখানে বলে দিব less or equal কত, 5748 নয় আমাদের এটি হবে, সাপোজ আমরা এখানে পড়ে দিলাম। দেওয়ার পরে যদি আমরা এখান থেকে আবার ডিজাইন থেকে রান, দেখুন দেখতে পাচ্ছি যে আমাদের ওইখান থেকে কিন্তু আমাদের কিছু স্টুডেন্টের ইনফরমেশান আমাদের এখানে শো করতেছে। এইভাবে আমরা স্পেসিফিকভাবে আমরা কোনো কিছু কোনো স্টুডেন্টের ইনফরমেশান আমরা খুঁজে বের করতে পারি। যেমন আমরা যদি এখানে একটা স্পেসিফিক, এখানে যদি আমরা দিই equal 151 50, অর্থাৎ আমরা যার রোল নাম্বার হচ্ছে 5751 50 শুধু তার ইনফরমেশনগুলো আমাদের এখানে দেখাবে, সেটি জাস্ট আমরা এখানে ক্রাইটেরিয়া ঘরে বলে দিলাম। দিয়ে যদি আমরা এখন রান করে দিই, দেখুন শুধু তার ইনফরমেশনগুলোই আমাদের এখানে শো করতেছে। তো এভাবে আমরা কুয়েরি ব্যবহার করে আমরা স্পেসিফিক স্টুডেন্টগুলোকে এইভাবে খুঁজে বের করতে পারি। আরও আমরা এভাবে সর্ট করতে পারি, যেমন আমরা এখানে আরও কিছু কাজ করতে পারি। যেমন আমরা এখানে ইকুয়ালের পরিবর্তে যদি আমরা এখানে আমরা স্টুডেন্ট আইডির ঘরে এটিকে ব্যবহার করি, থার্ড ব্র্যাকেট দিই। তো থার্ড ব্র্যাকেট যখন আমরা ব্যবহার করব, থার্ড ব্র্যাকেটের অর্থ হচ্ছে যখন আমরা ক্রাইটেরিয়া ঘরে যখন আমরা থার্ড ব্র্যাকেট এইভাবে দিয়ে যখন আমরা ক্লোজ করব, এর অর্থ হচ্ছে যে আমাদেরকে এই যে ফিল্ডটি, এই ফিল্ডটি আমাদেরকে দিতে হবে। এটি আমাদের একটা মেসেজের মাধ্যমে আমাদেরকে বলবে। তো সেই মেসেজটি জাস্ট আমরা এই থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিব। এটি একটি ক্রাইটেরিয়া বা একটি শর্ত। তো আমরা এর মধ্যে লিখে দিচ্ছি যে এন্টার স্টুডেন্ট আইডি জাস্ট আমরা এখানে বলে দিলাম থার্ড ব্র্যাকেটের মধ্যে। অবশ্যই এটি হচ্ছে একটা আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যেই আমাদের কাজ দিতে হবে। যখন আমরা থার্ড ব্র্যাকেট আমরা কোনো ক্রাইটেরিয়া ঘরে যখন ইউজ করবো, যখন আমরা কোনো কোয়েরির মধ্যে, তখন তার এর অর্থ সেটি যেটি বোঝ হবে সেটি হচ্ছে যে আমাদেরকে এই ফিল্ডটি অবশ্যই দিতে হবে। জাস্ট এর মধ্যে আমরা যে মেসেজটি দিব সেই মেসেজটি জাস্ট আমাদের এখানে লিখে দিতে হবে। তো আমরা দিয়ে দিলাম। দিয়ে যদি আমি এখানে রান করি, দেখুন আমাদেরকে এই ধরনের একটা মেসেজ আমাদেরকে দিবে। এখন আমাদের এখানে বলতেছে ইন্টার স্টুডেন্ট আইডি, অর্থাৎ যে মেসেজটি আমি দিয়েছিলাম সেটি জাস্ট আমাদের এখানে শো করতেছে। তো এখন আমি যে স্টুডেন্টের ইনফরমেশন আমি দেখতে চাচ্ছি শুধু তার যে স্টুডেন্ট আইডিটি, কারণ আমরা স্টুডেন্ট আইডির ঘরে আমরা কী করতেছি ক্রাইটেরিয়া দিয়েছি, তার কারণে সেখানে আমাকে কী করতে হবে, জাস্ট এখানে স্টুডেন্ট আইডিটা দিতে হবে। যেমন আমি যদি এখানে 105 যার স্টুডেন্ট আইডি তার ইনফরমেশন আমি দেখতে চাচ্ছি, জাস্ট আমি এখান থেকে ওকে করে দিলাম, দেখুন শুধু তার ইনফরমেশনগুলো আমাদের এখানে শো করতেছে। এইভাবে কিন্তু আমরা থার্ড ব্র্যাকেট দিয়েও কিন্তু আমরা স্টুডেন্ট আইডিগুলোকে এভাবে খুঁজে বের করতে পারি। এরপরে হচ্ছে দেখুন আমরা চাইলে একসাথে অনেকগুলো ফিল্ডে আমরা ইউজ করতে পারি। যেমন আমি এখানেও আমি চাইলে ইউজ করতে পারি, আমরা এখানে ডিপার্টমেন্টের ঘরে আমরা এখানে ইউজ করব। তো ডিপার্টমেন্টের ঘরে আমি যদি এখানে ব্র্যাকেট দিই, এরপরে লিখব ইন্টার ডিপার্টমেন্ট, জাস্ট এই কথাটি আমরা এখানে লিখে দিলাম। এবং অবশ্যই আমাদেরকে থার্ড ব্র্যাকেট শুরু করতে হবে এবং এটিকে অবশ্যই ক্লোজ করতে হবে, তাছাড়া আমাদের ফর্মুলাটি কাজ করবে না। দেখুন আমি যদি এখানে আবার রান করি, তাহলে আমাদেরকে এখানে স্টুডেন্ট আইডি দিতে বলতেছে। তো আমি এখানে একটু যদি দেখে নিই এক মিনিট যে আমাদের 105 যে ব্যক্তি তার ডিপার্টমেন্ট হচ্ছে সিভিল। ওকে, আমরা আবার এখানে আসি। আচ্ছা, এই অবস্থায় যদি আমরা আবার একটু রান করি, এটিকে রান করি, দেখুন আমাদের স্টুডেন্ট আইডি হচ্ছে 105 এবং তার ডিপার্টমেন্ট হচ্ছে কি, সিভিল। যদি আমরা এখানে লিখে দিই SIVIL, ওকে করে দিচ্ছি, দেখুন তাহলে একসাথে দেখতে পাচ্ছি যে তার ইনফরমেশনগুলো আমাদের এখানে শো করতেছে। এখন যদি আমরা সেটি ভুল করতাম, আমরা যদি এখানে ভুল ইনফরমেশন দিতাম, তাহলে কী হতো, দেখুন আমি যদি আবার ডিজাইন ভিউ আসি, এখানে স্টুডেন্ট ইনফরমেশন থাকলো, এখানে ডিজাইন ভিউ আমরা এখানে রান,
আমরা স্টুডেন্ট আইডিটা সঠিক দিব এবং আমাদের যে ডিপার্টমেন্ট সেটি আমরা যদি ভুল করি দেখুন তাহলে কি হয় 105 আমরা স্টুডেন্ট আইডি সঠিক দিলাম দেওয়ার পরে আমরা এখানে ডিপার্টমেন্টের জায়গায় আমরা এখানে ভুল করে যদি আমরা এটি দিয়ে ফেলি ইলেকট্রনিক্স দিয়ে ফেলি তাহলে কি হয় ওকে করলাম দেখুন তাহলে আমাদের এখানে কোনো ডেটা শো করতেছে না কারণ যে আমরা এখানে এর কারণ হচ্ছে যে আমরা এখানে যেই দুইটি শর্ত দিয়েছিলাম এই দুইটি শর্তের মধ্যে একটি শর্ত মিলেছিল কিন্তু একটি শর্ত মেলেনি যার কারণে কি হলো সে আমাদেরকে কোনো ইনফরমেশন আমাদের এখানে দেখালো না তো এই কাজটি আমরা যদি এটি এইভাবে যদি আমরা যদি প্রয়োজন পড়ে যে আমাদের দুইটি শর্তের মধ্যে যদি একটি শর্ত যদি মেলে তাহলে সে আমাদেরকে রেজাল্ট দেখাবে অর্থাৎ এখানে আপনি দেখুন ক্রাইটেরিয়া এবং অর নামে দুইটি আলাদা আলাদা ঘর আছে ক্রাইটেরিয়ার ঘরে যখন আমরা কোনো শর্ত দিব তখন সেই যতগুলো শর্ত দিব সবগুলো শর্তকে মিলতে হবে আর যদি অরের ঘরে আমরা দিই তাহলে কি হবে যে জাস্ট যে কোনো এই যতগুলো শর্ত থাকবে সমস্ত শর্তগুলোর মধ্যে যদি একটা শর্ত যদি মিলে তাহলে সে রেজাল্ট দেখাবে দেখুন আমি যদি এখানে এই এন্টার ডিপার্টমেন্টকে আমি কাট করে যদি আমি অরের ঘরে যদি দিয়ে দিই কন্ট্রোল ভি দিয়ে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে যদি আমি রান দিই এরপরে এবং এখানে যদি আমি তাদের আবার যদি এখানে দিই 105 এন্টার এবং ডিপার্টমেন্ট আমি ভুল করে যদি আবার ইলেকট্রনিক্স যদি আবার আমি দিই ইলেকট্রনিক্স দিয়ে যদি ওকে করি দেখুন তাহলে আমাদেরকে কিন্তু রেজাল্ট কিন্তু আমাদের দেখাচ্ছে কারণ এখানে অর এবং অ্যান্ড আমাদের ক্রাইটেরিয়া ঘরে এটি অ্যান্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে আমরা অলরেডি অ্যান্ড এবং অরের ব্যবহার দেখেছি যে অ্যান্ডের ক্ষেত্রে কী হয় অ্যান্ড হচ্ছে একটি লজিক যে সেক্ষেত্রে দুইটিকেই ট্রু হতে হয় আর অরের ক্ষেত্রে যে কোনো একটি ট্রু হলেই সে কী করে রেজাল্ট দেখায় তো এখানে কিন্তু সেই কাজটাই করতেছে আমরা জাস্ট এখানে আমাদের কাঙ্ক্ষিত যে স্টুডেন্টের যে ইনফরমেশনের যার স্টুডেন্ট আইডি সেটি দিয়ে দেবো ইন্টার এবং ডিপার্টমেন্ট আমরা যদি আবার ইলেকট্রনিক্স দিই যদিও সেখানে একটি ম্যাচ করতেছে তারপরেও কিন্তু অনেকগুলো রেজাল্ট দেখাচ্ছে দেখুন আমাদের এখানে 105 যার স্টুডেন্ট আইডি তার এটি সে কিন্তু নিয়েছে এবং ইলেকট্রনিক্স আমরা দিয়েছিলাম যে যার কারণে সে কি যতগুলো ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের ইনফরমেশন খুঁজে পেয়েছে সবগুলো সেখানে শো করতেছে তো এই হচ্ছে মোটামুটি বিষয় আমরা অ্যাক্সেসের মধ্যে আমরা যেই আমাদের যে কোয়েরিটি আছে এই কোয়েরি ব্যবহার করে বিভিন্ন ধরনের আমরা কোয়েশ্চেনের যে কাজগুলো বিভিন্নভাবে সার্চ করতে পারি স্টুডেন্ট আরও অনেক কাজ আছে আমাদের কোয়েরি ব্যবহার করে তো আমরা জাস্ট প্রথম পর্বে জাস্ট এতটুকুই দেখলাম যে কীভাবে আমরা কোয়েরিটা ক্রিয়েট করতে পারি এবং কোয়েরির দ্বারা আসলে কী কী করা সম্ভব তো পরবর্তী পর্বে আমরা কোয়েরি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে জাস্ট এতটুকুই পরবর্তী পর্বে আবারও দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ Thank you.